ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে নীল আছি, সঙ্গে আছেন শেফ মইনুল। আমরা আজকে ইফতার রেসিপি কি হচ্ছে সেটা একবার প্রথমে জেনে নিই, কি করছেন আজকে? আমরা খুবই মজাদার একটা ইফতার রেসিপি করব, যেটার নাম হচ্ছে ক্রিমি টমেটো চিকেন ড্রামস্টিক। ক্রিমি টমেটো চিকেন ড্রামস্টিক, আমরা ড্রামস্টিক দেখতে পাচ্ছি, আর কি কি লাগছে আমাদের এটার জন্য? লাগছে চিকেন ড্রামস্টিক, ফ্রেশ মুরগির মাংসের মশলা, চিলি ফ্লেক্স, কিউমিন পাউডার, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো পেস্ট, লবণ, এবং হচ্ছে ক্রিম, এবং জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট, জিঞ্জার, আদা আর রসুন একসাথে মিলে পেস্ট করা, আর কিছু অরিগানো আর কিছু হার্বস আছে। ঠিক আছে, ওকে শুরু করি তাহলে। প্রথমে কি করছি আমরা, এদিকে একটু সামান্য তেল দিয়ে আমরা ফ্রাই প্যানটা হিট দিয়ে নিব। আমরা এখানে জিঞ্জার গার্লিক যে পেস্টটি আছে, আদা আর রসুনের যে পেস্ট, এই এক টিস্পুন পরিমাণ পাঁচটা ড্রামস্টিক এর জন্য দিয়ে নিব। এখানে আমরা যেই ফ্রেশ মুরগির মশলা আছে গ্রিকলি, ওটা আমরা দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন পরিমাণ, মেরিনেশনের জন্য যতটুকু লাগে। যেহেতু ফ্রেশ মাংসের মশলাটা দিচ্ছি, তাহলে আর অন্য উপাদান কিন্তু কমই লাগছে, আলাদা খুবই কম লাগছে। এখানে রেডিমেড প্রায় সব কিছুই দেওয়া থাকে, এখানে একটু সয়াবিন তেল লাগবে আমাদের ফ্রেশ। যে কোনো মেরিনেশন বা মেরিনেট করার সময় অবশ্যই আপনাকে এখানে একটা তেলের ব্যবহার করতে হবে। এখানে কি আমরা তেল দিই? এখানে একটু সামান্য তেল লাগবে আমাদের। আমরা এখন যেটা করব, ড্রামস্টিক গুলো আমাদের প্যানে দিয়ে দিব। আপনার কেমন লাগে ড্রামস্টিক খেতে? আমার তো চিকেন খুব পছন্দ, হাড় সব, আমার হাড় আসলে খুব পছন্দ। আর আমাদের যে ফ্রেশের মুরগির মশলাটা আছে, এটা দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা এই যে কাবাবের মতো করে মেরিনেশন করে রেখে দিয়ে হাফ অ্যান আওয়ার এটার সাথে একটু টক দই ব্যবহার করে মুরগির মশলাটা দিয়ে আমরা যদি ফ্রেশের মাস্টার্ড অয়েল ব্যবহার করি, এটাকে মিক্স করে যদি আমরা মেরিনেশন করে 30 মিনিট। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। রেখে দিই বা ওভারনাইট রেখে দিই, পরদিন কিন্তু এটাকে আমরা গ্রিল করে খেতে পারি। খুবই যেরকম মজা লাগবে, প্লাস হচ্ছে যে খুবই সহজে হয়ে যাবে আর কি। আমরা এটাকে ম্যারিনেট করে কতক্ষণ রাখলে ভালো? এইটা আমরা যেহেতু এটাকে একটু টমেটো সস এবং ক্রিম দিয়ে গ্রেভি করব, এটা ইনস্ট্যান্ট করলেও হয়, আর বেটার হচ্ছে 30 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। যেহেতু চিকেনটা 30 মিনিট হয়ে যায়, আমরা যেহেতু এটাকে আরও খাস খাস করে কেটে নিয়েছি, এটাকে আমরা যদি সাইডে রেখে আমরা এই সাইডে কি করব, আমাদের যে রসুনটা আছে 1 টিস্পুন রসুন, এখানে 2 টিস্পুন পেঁয়াজ কুচি, ব্রাউন হয়ে গেছিলাম, এখানে টমেটো পেস্ট, এটা বাজারে কিনতে পাওয়া যায় যদি কারোর কাছে বাসায় না থাকে, অথবা এখানে একটু ফ্রেশ টমেটোকে পেস্ট করে নিয়ে ব্যবহার করতে পারে। ফ্রেশ টমেটো যদি হয় একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে স্ট্রংনেসটা থাকে, এটা যেহেতু স্ট্রং থাকে। এখন আমরা আস্তে আস্তে দিই, এটা আমরা আমাদের চিকেনের সাথেই এখন এটাকে মিক্স করে নেব আস্তে আস্তে। মুরগির মশলাটা ব্যবহার করেছি, এক্সট্রা কিছুই লাগবে না, কিন্তু আমরা একটু ফ্লেভারটা একটু স্ট্রং করার জন্য একটু 1/2 টিস্পুন জিরা গুঁড়া এখানে ব্যবহার করবো। শুধুমাত্র জিরা গুঁড়াটাই কিন্তু আমরা এক্সট্রা ব্যবহার করবো, এবং কিন্তু গুঁড়া মশলা কিছুটা নিতে হবে। এই পর্যায়ে আমরা লবণটা অ্যাড করে নেব, 1/2 টিস্পুনের মতো লবণ আমরা, যেহেতু টমেটো আছে একটু বেশি লবণ লাগবে, লবণটা দিয়ে দিই। টমেটোতে লবণটা দিতে না, আমরা এখন পানি দিতে হবে এখানে, আমরা এখানে 1 কাপ পরিমাণ পানি দিব, আর একটু একটু নেড়ে দিয়ে ঢেকে দেওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, আমরা এটাকে একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে আমাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? মিডিয়াম হিটে আমাদের 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা, তারপর কি এটা হয়ে যাবে আমাদের মধ্যে? তারপর এটাকে আমরা হচ্ছে ক্রিম বাকি আছে, একটু হাফ দিব, প্লাস হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে ফিনিশিং। ওকে, তার মানে আপনার কাজ এখনো বাকি আছে আমার মনে হয়। এইটুকু আমরা একটু রেখে দেই বিরতির পরের জন্য, আমি একটু বিরতি নিয়ে নিই। দর্শক, আমরা আজকে তৈরি করছি ক্রিমি টমেটো চিকেন ড্রামস্টিক, তৈরি হচ্ছে, আরও কিছুটা প্রক্রিয়া বাকি আছে, আমাদের সাথেই থাকুন, বিরতির পর ফিরছি।
ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। স্বাগত ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে। নীলাচ্ছি শেফ মইনুল আছেন আমাদের জন্য, খুবই মজার একটা চিকেন আইটেম তৈরি করছেন। চিকেন দারুণ একটা সুবাস আসছে, কালারটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, ওনা ইফতারের পরে এরকম একটা ডিশ যদি থাকে মানে খুব জমে যাবে, কিন্তু আর প্রোটিনটাও পাওয়া যাবে যেহেতু চিকেন। আমরা ঢেকে রাখার পরে আরও 5 মিনিট কুক করেছি, টোটাল 8 থেকে 10 মিনিট যখন কুকিং হয়ে যাবে আমার এই যে একটা অয়েল কিন্তু আমার গ্রেভিতে চলে এসেছে, তার মানে আমার চিকেনটা হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমরা ক্রিমটা অ্যাড করব। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম অ্যাড করেছি। ক্রিমি যে একটা ভাব, ক্রিমি যে ভাবটা এটা চলে এসেছে। আমরা তাহলে এখন নামিয়ে নিচ্ছি না? জি, আমরা একটু সুন্দর করে নামিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর, দেখতে সুন্দর হলেই তো আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। জি, তো আমরা আমাদের বাকি যে গ্রেভিটি ছিল, গ্রেভিটা খুব দারুণ হয়েছে। জি, এটা দিয়ে আমরা একটু জাস্ট চেক করে ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। পরোটা নান দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। ইফতারে কিন্তু মনে হয় ভাত তো মানুষ খেতে আসলে পছন্দ করে না, একটু নান বা পরোটা থাকলে ভালো লাগে। আমাদের যে ক্রিমটি ছিল, জাস্ট ক্রিমটি দিয়ে উপরে সুন্দর করে একটু গার্নিশ করে দিব। ইফতারির সময় ব্যক্তির পরে যদি এটা সার্ভ করেন, আমার মনে হয় বাসার সবাই খুশি হবে বা যে গেস্ট আসছে সেও খুশি হবে এরকম একটা রেসিপি পেয়ে। আমাদের হয়ে যাচ্ছে কিন্তু টমেটো চিকেন ড্রামস্টিক রেডি। চমৎকার একটা রেসিপি তো তাড়াতাড়ি আমাদেরকে করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং দর্শকরা আশা করি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। দারুণ স্মেল আসছে আমার হাতে, আছে ক্রিমি টমেটো চিকেন ড্রামস্টিক, খুব সহজে তৈরি হয়ে গেছে। নামটা অনেক লম্বা হলেও প্রসিডিউরটা কিন্তু একদমই লম্বা নয়। চমৎকার রেসিপিটি আজকে আমাদেরকে করে দেখিয়েছেন শেফ মইনুল, খুবই সহজেই তৈরি করে ফেললেন। এবং আমরা যেটা বারবার বলছিলাম, এটা দেখেই মনে হচ্ছে যে ইফতারে যদি একটু নান বা পরোটা দিয়ে খাওয়া যায়, নান দিয়ে খেতেই মনে হয় বেশি ভালো লাগবে, তেল যেহেতু নেই সেটা একটু হেলদিও হবে। সো আমরা আশা করছি কোনো একদিন আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন ইফতারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারের অনুষ্ঠান। আমরা প্রতিদিনই একটা একটা করে নতুন রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময় 8 টিভির পর্দায়। অবশ্যই সাথে থাকবে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাপি ইফতার এভরিওয়ান।